জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমাদের ভাই 0369 একটি প্রশ্ন করেছেন, ফজরের সুন্নতের 2 রাকাতে কি তেলাওয়াত করবে? তো ফজরের সুন্নত যেটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংক্ষিপ্ত করতেন, খুব তাড়াহুড়া করেই আপনি আদায় করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এর ব্যাপারে হাদিস এসেছে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাত্রে যাপন করতেছিলেন, তিনি সেই হাদিসে বলেন, ফাকামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা রাকআতাইনি খফিফাতাইনি থুম্মা খারাজা ফাসাল্লা সুবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পর দাঁড়ালেন, খফিফাতাইন মানে হালকা করে 2 রাকাত সুন্নত আদায় করলেন, এরপরে তিনি ফজরের নামাজের জন্য বের হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস আছে, কানা ইযা সাকাতাল মুয়াজ্জিনু মিনাল আযানি লিসালাতিস সুবহি ওয়া বাদা আস-সুবহু রাকআ রাকআতাইনি খফিফাতাইনি ক্বাবলা আন তুকামা আস-সালাহ। নামাজ কায়েম হওয়ার অর্থাৎ আকামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 2 রাকাত সালাত আদায় করতেন, ফজরের 2 রাকাত সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরে হাদিস আছে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখফিফু আর রাকআতাইনি আল্লাতাইনি ক্বাবলা সালাতিস সুবহ। আল্লাহ রাসূল ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত, এটাকে খুবই ছোট করতেন, মানে হালকা করে পড়তেন। হাত্তা ইন্নি লা আকুল, আমি মনে মনে প্রশ্ন করতাম, হালকারা আবি উম্মিল কিতাব, আল্লাহ রাসূলকে সূরা ফাতিহা পড়ছে না পড়ে নাই, মানে এত সংক্ষিপ্ত করতেন। কাজেই এটা যত সংক্ষিপ্ত করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে। আর এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যেটা বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, ক্বারা ফি রাকআতাইল ফজর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল ফজরের 2 রাকাতের প্রথম রাকাতে সূরায়ে কাফিরুন তেলাওয়াত করেছেন এবং দ্বিতীয় রাকাতে সূরায়ে ইখলাস তেলাওয়াত করেছেন। অন্য একটি হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সূরাতুল বাকারার 136 নম্বর আয়াত, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون এবং দ্বিতীয় রাকাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি আয়াত পড়েছেন, ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফর ক্বালা মান আনসারি ইলা আল্লাহ ক্বালা আল হাওয়ারিয়্যুন নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। কাজেই এটা সূরা আল ইমরানের 52 নম্বর আয়াত। কাজে সংক্ষিপ্ত আকারে আমরা ছোট ছোট সূরা যা জানি পড়ব, বিশেষ করে সূরাতুল কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে সম্পাদন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আলম।